ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের, আহত অনেকেই। আহতদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটে সোমবার সকালে গঙ্গারামপুর থানার গুচিহার এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। এলাকা সূত্রে জানা যায়, বালুরঘাটের দিক থেকে আসছিল একটি স্টেট বাস ও গঙ্গারামপুরের দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি। সূত্রের খবর, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে চলে গেলে স্টেট বাস ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় ধীরেন সরকার ও আনন্দ সরকার নামে দুই ব্যক্তি, পাশাপাশি আহত আরও দুই যুবক, যাদের মধ্যে একজনের পরিস্থিতি আশঙ্কাজনক। জানা যায়, মৃত ওই দুই ব্যক্তি এবং আহত এক ব্যক্তি গঙ্গারামপুর পৌরসভার বাসিন্দা। ছিল আপনাদের কি এখানে? আরে আমার দাদা গুঁড়ো আনতে যাচ্ছে। আচ্ছা, আমার দাদা ওনার মালিক বিধান সরকার, আমার দাদা আনন্দ সরকার, আর একটা আমাদের উপর একটা ছেলে প্রভাত নাম, প্রভাত সরকার। এবার কি হয়েছে আমি জানি না, তো বললো যে সামনাসামনি স্টেয়ারের সঙ্গে লাগছে। কি নিয়ে যাচ্ছিল ওরা? ও ভটভটি নিয়ে যাচ্ছিল, স্টিয়ারিং না ভটভটি। আচ্ছা, কোথায় অ্যাক্সিডেন্ট হয়? ফুলবাড়ি। তারপরে কি পরিস্থিতি হয়েছে? তারপরে পরিস্থিতি এখন আমরা শুনলাম, শুনে আসে এখন দেখি যে অবস্থা ভালো না। তারপরে একটু পরেই শুনলাম যে দুজন আরেকজন অবস্থা ভালো না। কে কে মারা গেছে আপনার? আনন্দ সরকার। আপনার নাম কি? আনন্দ সরকার।